স্বামী এখানে আসার পর থেকে সমস্ত কাজ উল্টো পাল্টা করে ফেলছি। ওই বেগুন পোড়া নিয়ে নিশ্চয়ই তারার মনে কোনো সন্দেহ সৃষ্টি হয়েছে। কি যে করি এখন! আরে পুলিশ কিনে, এ তো একেবারে অলৌকিক ব্যাপার। তুই নিজের চোখে দেখেছিস? মানে মন্দিরের অংশে বৃষ্টি হচ্ছে আর বাকি কোথাও বৃষ্টি নেই। আমার চ্যানেলকে এতদিন লোকাল চ্যানেল বলে অচ্ছেদ্য করতো না, হ্যাঁ, এবার এই লোকাল চ্যানেলে এমন নিউজ দেখাবো না সবার ভোকাল বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবি এই অলৌকিক খবরটা যেন আমাদের চ্যানেলে সবার আগে দেখা যায়, মনে রাখবে। অলৌকিক খবর? তোমায় কি বলবো, যা ঘটছে না! তুমি কি ঘটছে? যা আগে কোনোদিন ঘটেনি, কি করে ঘটলো সেটাই তো ভাবছি। এর থেকে কিভাবে বুঝবো কোনটা কি করে হলো সেটাই তো বললেন না। সেটা এবার তুমি বলো দেখি। কি কি করে হলো? কি করে হলো যদি আমি জানতাম তাহলে কি আর ওনাকে জিজ্ঞেস করতাম? যেটা জানো সেটাই বলো। বেগুনটা গ্যাসের উপরে কি করে এলো? বললাম যে আমি রেখেছি, কিন্তু তুমি তো তখন উঠোনে ছিলে, রাখলে কখন? এই দেখেছো কাণ্ড, আমি উঠোনে দাঁড়িয়ে আছি আর টিভিতে কি সব অলৌকিক কাণ্ড দেখাচ্ছে। যাই, আমি বরং গিয়ে দেখে আসি। কিন্তু অন্য দিদি, তারার কাছে ধরা পড়ার থেকে এখন বাঁচার একটাই উপায়, তাকের ওপারে চলে যাই, তারাই তাক বেরোতে পারবে না। অন্নদিদি এক মিনিট! অন্নদিদি কিছু না বলে চলে গেল কেন? আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির চত্বরে ভক্তকুল মহাদেবের প্রার্থনা করছিলেন, তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা। আসুন আমরা সরাসরি ওনাদের মুখ থেকেই শুনে নিই ঠিক কি ঘটেছিল। আপনারা কোথা থেকে আসছেন? আমরা সেই পশ্চিমের গেরাম থেকে আসছি বাবু। আমাদের ওখানে খরায় মাটি ফেটে গেছে, তাই জন্যই তো ছেলে মেয়ে নিয়ে শহরে চলে এলাম। ভাবলাম যতদিন কাজ না পাই ততদিন ওই মন্দিরে মন্দিরে প্রসাদ খেয়ে কাটাবো। আমরা বাবা ভোলানাথের ভক্ত বাবু। এই মন্দিরে কবে এলেন? আজই এসেছি বাবার কাছে প্রার্থনা করতে, উনি যেন একটু বৃষ্টি দেন। তারপর? তারপর আচমকাই বৃষ্টি এলো আর বাবা আমাদের এই বৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন আমাদের খরা উনি আবার কাটিয়ে দেবেন। বৃষ্টি? কি ধরনের বৃষ্টি? ঝিরঝিরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, না টিপ টিপ করে বৃষ্টি? মুষলধারে বৃষ্টি। কাঁধগুলোকে না বোঝালে একটা কাজ ঠিক করে পারে না। হ্যালো গর্ধব, ইন্টারভিউটা বন্ধ করে আসল জিনিসটা দেখা। কিছুক্ষণ আগের ঘটনা, এই ভক্তবৃন্দ নাচ করে গান গেয়ে মহাদেবের আরাধনা শুরু করে। আমরা সেই নাচের অনুষ্ঠান তুলব বলেই ক্যামেরা চালু করি, ঠিক তখনই এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটে। রেকর্ড করে রাখা সেই ঘটনাই আমরা এবার দেখাচ্ছি আপনাদের। উনি ওখানে কি করছেন? আরে কি হলো, আরে সামনে থেকে সরো না। এই যে এই লোকটাকে দেখুন। আরে এ তো আমাদের মহাদেব, ও কি শিব ভক্ত নাকি? এই জায়গাটা একটু বড় করে দেখান না, একটু ভালো করে দেখি উনি কি যেন একটা ছবি আঁকছেন। এই ছবি বড় করা যায় নাকি? কেন করা যায় না? বড় করা যায় না, তুমি শর্ত আমি দেখতে যাও যাও। দেখুন আপনারা ভালো করে দেখুন, বাইরে তাপপ্রবাহ চলছে,
42 ডিগ্রি গরমে মানুষেরা বাইরে বেরোতে পারছে না। অথচ মানুষের ভক্তির কাছে তা যেন কিছুই না। এদিকে শিব ভক্ত কিছু মানুষ গান গেয়ে নেচে ভোলা মহেশ্বরকে ডাকছেন। কেদারনাথ জয় তারি শিব শম্ভু ত্রিপুরারি। আরেকদিকে এই যুবক রোদের তেজ অগ্রাহ্য করে একের পর এক মা দুর্গার ছবি এঁকে চলেছেন। দেখুন, রোদে তার চোখ মুখ লাল হয়ে গেছে, আর খানিকক্ষণ এভাবে থাকলে সানস্ট্রোকও হয়ে যেতে পারে, কিন্তু তাতেও তার কোনো পরোয়া নেই। তার হৃদয় জুড়ে শুধুই মা দুর্গা, একেই বলে ভক্তি। এই তো আসল ঈশ্বর প্রেম। গান শেষ হতেই এবার ঘটলো সেই অলৌকিক ঘটনা। আপনারা ভালো করে লক্ষ্য করুন, চারিদিক শুকনো খটখট করছে, কিন্তু এই ভক্তদের ঘিরে প্রবল বৃষ্টি হচ্ছে। এ যেন ঈশ্বর প্রদত্ত বৃষ্টি। এ যদি অলৌকিক না হয় তাহলে আর অলৌকিক কি হতে পারে? অবাক কাণ্ড, আমি তো দেখি একবারে গায়ে কাঁটা দিচ্ছে। এই এটা হলো মহাদেব দাদার বাড়ি ভাড়ার টাকা, এটা আমার হাত খরচ, আর এটা মহাদেব দাদা। ও মহাদেব দাদা, ও মহাদেব দাদা, ও মহাদেব দাদা, শুনুন না। কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে আপনার তো আর নতুন করে কোনো কাজ খোঁজার দরকার নেই, এইভাবে রোজ রোজ ছবি আঁকলেই চলবে। বলুন। আচ্ছা, কালকেও আসবেন তো? না, আমার স্কুল ছুটি আছে, আপনি যদি বলেন আমি আপনার সাথে আসবো। না, সে তো বেরোতেই হবে। না বেরোলে যে আমি আমার দুর্গাকে খুঁজে বার করতে পারবো না। হবে না, হবে না, যাও তো পথ দেখো। এই চল তো আমরা যাই। দুদিন ধরে কিছু খাচ্ছি না মা, পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কিছু খেতে দিন না মা দুর্গা। দুর্গা বললাম তো হবে না, মাফ করো, এই চল তো। না না, এ দুর্গা হতে পারে না, কিছুতেই না। কিন্তু কিন্তু এরা যে তাকেই স্মরণ করেছে। বলছিলাম দিন না একটু খেতে, মা দুর্গা বলে ডাকলো, অন্তত পক্ষে একটু জল বাতাসা, এত বড় মুখ খুলে চাইলো। চাইলে কি দিতে হবে? দিলে কখনো কমে? আপনার যদি অত দরদ থাকে তাহলে আপনি দিয়ে দিন না। কিন্তু ওনারা যে আপনার থেকে চেয়েছেন। আমি আপনার কাছে চাইছি, আমাকে দিন, আমি ওদের দেব। কই দিন, পয়সা কি এমনি এমনি আসে? খেতে রোজগার করতে হয়। দেখ কিরম চুপ করে দাঁড়িয়ে আছে, দেখ। করমচাঁদ, হ্যাঁ, তোমার কাছে যে টাকাগুলো আছে দাও। মানে বাড়ি ভাড়ার টাকা, ঠিক সময় ভাড়া না দিলে আপনাকে। ওই পকেটে যে টাকাগুলো আছে ওগুলোও দাও। উনি কি করে জানলেন? পেছনেও চোখ আছে নাকি? আমার কাছে যা ছিল সবই দিয়ে দিলাম আপনাদের, এবার ওনাদেরকে খাওয়ান। মা দুর্গা বলে ডেকেছে, ওনামে সম্মানটা রাখুন, কেমন? আপনারা বসুন, আমরা একটু খাবার নিয়ে আসছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। স্বামী আমার ছবি আঁকছেন, তার মানে উনি আমায় চিনতে পেরেছেন। এরপর থেকে একই বাড়িতে প্রভুর সাথে আর অপরিচিতের মতো থাকতে হবে না। আজ আমি স্বীকার করছি প্রভু, আপনার ভালোবাসা জয়ী, আমি হেরে গেছি। আজ আপনি প্রমাণ করে দিয়েছেন স্বামী, আপনার হৃদয় জুড়ে কেবল আমি বিরাজমান। আমরা এতদিন অনেক যন্ত্রণা সহ্য করেছি স্বামী, আর ক্ষণিকের প্রতীক্ষা। আপনি এসে আপনার হৃদয়ের কথা আমাকে ব্যক্ত করলে আমরা আবার কৈলাসে ফিরে যাব, আমরা আমাদের সন্তানদের কাছে ফিরে যাব স্বামী। আমি আজ আবার সাজি। নকল হইতে সাবধান, দুগ্গা দুগ্গা।
চলো 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 পাল্টা।